গত 30 এপ্রিল সন্ধ্যা রাতে রাজধানীর শালবাগান এলাকায় দুষ্কৃতীরা উষাবাজারে ভারতরত্ন সংঘের ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকিকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় সোমবার পর্যন্ত মোট 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অভিযুক্তরা হল প্রদ্যুৎধর চৌধুরী, সুস্মিতা সরকার, সানি সাহা, আকাশ কর, বীর চক্র ঘোষ এবং উমা সরকার। এদের মধ্যে সোমবার উমা সরকার, আকাশ কর, সানি সাহা এবং বীর চক্র ঘোষকে আদালতে সোপর্দ করা হয়। আদালত উমা সরকারকে 3 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠায়, আকাশ করকে 6 দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয় এবং ধৃত অপর 2 অভিযুক্ত সানি সাহা, বীর চক্র ঘোষকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। সোমবার সংশ্লিষ্ট মামলায় সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ এই সংবাদ জানান। উমার জন্য 3 দিনের পুলিশ রিমান্ড, আকাশের জন্য 6 দিনের পুলিশ রিমান্ড আর বাকি 2 জনের জন্য জেসি। এই কেসে কি আর অন্য কারোকে এখন পর্যন্ত আটক করা হয়েছে? গত আমাদের একজনকে অ্যারেস্ট করা হয়েছে রায়গঞ্জে, আজকে সন্ধ্যা নাগাদ এসে পৌঁছার কথা, সুতরাং কালকে তাকে কোর্টে প্রডিউস করা হবে। যাদের নাম প্রথম সারিতে আছে, মানে রাজু বর্মন এবং তার আর একজন, তারা এখনও পাওয়া যাচ্ছে না, মানে পুলিশ কি কোনো জায়গায় চলছে ওদেরকে অ্যারেস্ট করা হবে খুব শীঘ্রই। এদিন সংশ্লিষ্ট মামলায় সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ জানান, ভিকি হত্যাকাণ্ডে জড়িত অপর এক অভিযুক্তকে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত অভিযুক্তের নাম রাকেশ বর্মন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদেরও অবিলম্বে পুলিশ জালে তুলবে বলে জানান আইনজীবী শঙ্কর লোধ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।